প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। মনোবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফাতুন জান্নাত, সিনিয়র শিক্ষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবারের সাথে সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ক্লাস শুরু করব। আজকের ক্লাসটি আমরা নিব আমাদের আচরণ ও আচরণের বিকাশ যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে। এই অধ্যায়ের আমরা অনেকগুলো টপিকের আগে পড়েছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই সেগুলো। তো আজকে আমরা যে পাঠটি পড়ব, আমরা পড়ব নৈতিক বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ এবং নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্য। শিক্ষার্থীরা, আমি একটু বলে নেই, আমরা যে বইটা পড়ি, আমরা যে মাইলস্টোন কলেজে যে বইটা আমরা মনোবিজ্ঞানে ফলো করি, সেটা হচ্ছে প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডলের বই। তো এই বইয়ের মধ্যে আমাদের এই টপিকটা তোমরা বইয়ে খুঁজে পাবে না, কিন্তু আমি এখন যে টপিকটার উপর ক্লাস নিব সেটি তোমাদের বোর্ড এক্সামের মধ্যে তোমাদের এই টপিক থেকে কোশ্চেন আসে অনেক সময়, এই জন্যেই এই বিষয় সম্পর্কে এই টপিকটা নিয়ে তোমাদের এখন ক্লাসটা করানো হচ্ছে। আচ্ছা শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমিনুল হক স্যারের বইয়ের মধ্যে তোমরা এই টপিকটা পাবা যে নৈতিক বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কী কী এবং নৈতিক ও অনৈতিক আচরণের মধ্যে পার্থক্যসমূহ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটি শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নৈতিক বিকাশে প্রভাব বিস্তারকারী কিছু উপাদানের কথা এখানে বলা হয়েছে। এখানে আমি উপাদানগুলোর নাম দিয়েছি, দেখো স্লাইডে। পরিবার এক নম্বরে রয়েছে, দুই নম্বরে খেলার সাথী, তিন নম্বরে বিদ্যালয়, চার নম্বরে রয়েছে ধর্ম, পাঁচ নম্বরে বুদ্ধি এবং ছয় নম্বরে রয়েছে বিনোদন। আচ্ছা শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানি। তার আগে বলে নেই, নৈতিক তোমাদের নৈতিকতা বিকাশে বা নৈতিক বিকাশে একটা শিশুর নৈতিকতা কীভাবে বিকাশ লাভ করে, সে কীভাবে নৈতিক আচরণগুলো শিখে থাকে, এই আচরণগুলো শেখার পিছনে কোন উপাদানগুলো তার প্রভাব বিস্তার করে থাকে, আমরা সেগুলো সম্পর্কেই এখন জানব শিক্ষার্থীরা। প্রথমেই এখানে পরিবারের কথা বলা হয়েছে। আমরা এই অধ্যায় যখন থেকেই শুরু করেছি শিক্ষার্থীরা, তখন থেকেই আমরা জেনে আসছি যে একটা শিশুর বিকাশ লাভ করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে তার পরিবার। কারণ আমরা সবাই জানি শিশুটি জন্মগ্রহণ করে পরিবারে এবং আস্তে আস্তে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে পরিবারেই বসবাস করে, তাই না শিক্ষার্থীরা? তো এই জন্যে একটি শিশু যখন নৈতিকতা বিকাশের কথা উঠে, তখন তার এই নৈতিকতা বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে সর্বপ্রথম আসে পরিবারের কথা। কারণ সে পরিবারেই জন্মগ্রহণ করে, পরিবারেই বেড়ে ওঠে। পরিবারে বাবা মা ভাই বোন তাদেরকে একটি শিশুকে নৈতিকতা সম্পর্কে শিখিয়ে থাকে, নৈতিকতার যে ভালো দিকগুলো রয়েছে যেগুলো আচরণে নিয়ে আসলে একটা মানুষের আচরণ শুদ্ধ হয়, একটা শিশুর দেখা যায় যে সে ভালো কিছু গুণাবলী অর্জন করে, সেগুলো পরিবারে আমরা পরিবার থেকেই শিখে থাকি। আমাদের বাবা মা ভাই বোন যারা রয়েছেন, আমাদের গুরুজনরা, তারা দেখা যায় যে একটি শিশুর যখন কোনো আচরণ করে, সে আচরণ যদি সমাজের জন্য অনুপযোগী হয়ে থাকে, সে আচরণটা যদি শুদ্ধ না হয়, তাহলে তারা সেই আচরণটা শুধরে দিতে চেষ্টা করেন এবং ভালো কিছু আচরণ তাকে, যেটা সঠিক, যে আচরণ করলে সে মানুষের মতো মানুষ হবে, মানুষ হিসাবে যে ভালো গুণাবলী থাকা দরকার, সেই ধরনের আচরণগুলো শিশুকে চর্চা করতে বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা? নৈতিকতা বিকাশ, এই যে আমরা ধৈর্যশীল হব, আমরা মানুষের উপকার করব, আমরা বড়দের সম্মান করব, আমাদের চরিত্র ভালো হবে, এই ধরনের গুণাবলীগুলো আমরা কই থেকে প্রথমত শিখে আসি? আমরা প্রথমত শিখে আসি পরিবার থেকে। পরিবার যদি দেখে কোনো শিশুর এই আচরণগুলো খারাপ, যেগুলো তাকে পরবর্তীকালে তার আচরণ আরও বিপর্যয়ের পর্যায়ে নিয়ে যাবে, যেটা ভালো হবে না তার জন্য, তখন তারা সেই আচরণগুলো শুধরে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমাদের বড়দের কথাও শোনা দরকার, তাই না? শিশুদেরও উচিত বড়দের, বাবা মা ভাই বোনদের কথা শোনা, এবং তার যদি কোনো আচরণ খারাপ হয়, যেটা তার সঠিক আচরণ, যে নির্দেশ দেওয়া হয় আচরণকে শুধরে দেওয়ার জন্য, সেই নির্দেশনাগুলো পালন করা। তাহলে শিক্ষার্থীরা, তাহলে একটা দেখা যায় যে একটা শিশুর নৈতিকতা তার বিকাশ লাভ করে থাকে, তাই না? আচ্ছা তাহলে আমরা পরবর্তী পয়েন্টটা দেখি।
আমাদের পরবর্তীতে রয়েছে খেলার সাথী। আমরা একটা প্রবাদ কিন্তু জানি সবাই, তাই না, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এখান থেকেই বোঝা যায় যে খেলার সাথী বা সঙ্গী যদি কোনো কারণে তার আচরণ যদি খারাপ হয়ে থাকে, সেটা কিন্তু আরেক সঙ্গীকে উপর প্রভাব বিস্তার করে থাকে, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা, মনে করো তুমি একটা শিশু, যখন সে মাঠে যায় খেলতে বা একটা গ্রুপের সাথে সে মেশে, তখন তার ফ্রেন্ড সার্কেলে 8-10টা বাচ্চা যে ধরনের আচরণ করে, যে নৈতিক গুণাবলী রয়েছে, সেটা অবশ্যই তার উপর প্রভাব বিস্তার করে। প্রথম প্রথম যদি কোনো তার বন্ধু, মনে করো যে দুইটা বন্ধু একসাথে, ওদের খুব বেশি মিল, এক বন্ধুর মধ্যে এক বন্ধু সবসময় মানুষের উপকার করার চিন্তা করে, ভালো কাজ করে, বাবা মার কথা শুনে, তারপর হচ্ছে নামাজ পড়ে, সবসময় সত্য কথা বলে, এবং অপর বন্ধুর আচরণে যদি দেখা যায় যে তার এই ধরনের গুণাবলীগুলো তার মধ্যে আগে ছিল না, তাহলে এই যে ভালো বন্ধু সে যদি বেশি প্রভাব বিস্তার করে থাকে, তার আচরণগুলো যদি বেশি স্ট্রং হয়, তাহলে দেখা যাবে অপর বন্ধুটিও আস্তে আস্তে তার ভালো বন্ধুর ভালো গুণাবলীগুলো সেও শিখে ফেলবে বা নিজের মধ্যে আয়ত্ত করে ফেলবে, কারণ সে দেখবে এগুলোর ফলাফল অনেক ভালো। আবার অপোজিটও হতেও পারে, এটার উল্টাও হতে পারে, যে কোনো এক বন্ধু যদি খারাপ হয়ে থাকে, সে খারাপ বন্ধু যদি ভালো বন্ধুকে কন্টিনিউয়াসলি বলতেই থাকে, তুই ভালো সত্যি কথা বলিস কেন, মিথ্যা কথা বল, মাঝে মধ্যে একটু পড়াশোনায় ফাঁকিবাজি করলে কিছু হয় না, পড়াশোনা ফাঁকিবাজি করে ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, সবসময় টিভি দেখা, বা অনৈতিক কার্যকলাপে যদি বারবার তাকে উস্কানি দিতে থাকে, এক সময় দেখা যায় ভালো বন্ধুটিও খারাপ হয়ে যায়। এটা এগুলো আমাদের সমাজের নিত্য নতুন যে সব ঘটনা হয়, এগুলোর উপরই তোমরা নিশ্চয়ই জানো, এগুলো হয়েই থাকে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারি শিক্ষার্থীরা? নৈতিকতা বা নৈতিকতা বিকাশে খেলার সাথী খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে খেলার সাথী এর জন্য বেছে নিলে বা তোমার যখন সহপাঠী নির্বাচন করবে, তখন অবশ্যই তার মাঝে নৈতিক গুণাবলী রয়েছে কি না, সে ভালো মানুষ কি না, সে নৈতিকতার চর্চা করে কি না, সেই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আচ্ছা শিক্ষার্থীরা, তারপর আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে মানুষের চরিত্রকে শুধরে দেওয়ার একটা মাধ্যম, তাই না? বিদ্যালয়ে আসি আমরা কেন? আমরা ছোটোবেলায় বাবা মার আমাদের ছোটোবেলায় যখন আমরা 4-5 বছর আমাদের বয়স হয়, তখনই একটা শিশুকে দেখা যায় যে বাবা মা স্কুলে পাঠান, তাই না? স্কুলে পাঠানো হয় ভালো কিছু শেখানোর জন্য, যাতে তার নৈতিকতার উন্নতি হয়, সে নৈতিক গুণাবলী তার বিকাশ লাভ করে, সে যেন ভালো কিছু শিখতে পারে, সমাজে যেন ভালো মানুষ হয়ে বসবাস করতে পারে, তাই না? তাহলে বিদ্যালয় হচ্ছে মানুষের নৈতিকতা শেখানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। দেখা যায় যে বিদ্যালয়ে যখন শিক্ষক থাকেন, শিক্ষক এবং ছাত্রদের আচরণের মধ্যে অনেক, মানে ছাত্রের যদি কোনো আচরণ নৈতিকতার পরিপন্থী হয়ে যায়, তখন কিন্তু শিক্ষক চেষ্টা করেন তার আচরণকে শুধরে দেওয়ার। সে যদি মিথ্যা কথা বলে বা অনৈতিক কোনো কার্যকলাপ করে, শিক্ষক তাকে বুঝিয়ে, তাকে ছোটোখাটো কোনো পানিশমেন্ট দিয়ে হলেও বা তাকে তার বাবা মাকে বলে তাকে বুঝিয়ে তার আচরণটাকে শুধরে দেওয়ার চেষ্টা করে। শিক্ষকের অনেক ভালো গুণ থাকে, শিক্ষকের গুণাবলী অনেক ছাত্র অনুকরণ করে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করে থাকে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা? বিদ্যালয়ও আমাদের নৈতিকতা শেখানোর একটা মাধ্যম। বইয়ের মধ্যে বিদ্যালয়ে আমরা আসি অনেক কিছু শিখতে, তাই না? অনেক বিষয়ে আমরা শিখি, অনেক জ্ঞান লাভ করি। তো বিদ্যালয়ে অনেক কিছু যেমন শেখানো হয়, জ্ঞানের যেমন অনেক চর্চা করানো হয়, জ্ঞানী হলেই কিন্তু মানুষ নৈতিকতা আস্তে আস্তে নৈতিকতাগুলো বুঝতে পারে, কোনটি তার জন্য ভালো, কোনটি তার জন্য মন্দ, তাই না? তাহলে বিদ্যালয় যেহেতু জ্ঞান চর্চার একটা মাধ্যম, তাহলে বিদ্যালয়ে এসে আমরা নৈতিকতার চর্চা করতে পারি, তাই না? তাহলে শিশুর নৈতিকতা বিকাশের বা নৈতিকতার শেখানোর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উপাদান। আচ্ছা শিক্ষার্থীরা, তার পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের ধর্ম। আচ্ছা, ধর্মে আমাদের কী শেখানো হয়? আমরা ছোটোবেলা থেকে যখন একটা শিশুর জ্ঞান হয়, মনে করো একটা শিশু যখন ভালো মন্দ বুঝতে পারে, তারপর থেকেই কিন্তু তাকে, বা যখন হচ্ছে সে কথা বলা শেখে ছোটো বাচ্চা, তখন তাকে ছোটো ছোটো বাবা মারা ছুঁড়া শেখান, তাই না? আমাদের মুসলমানদের মধ্যে বাবা অথবা মা সাথে করে নিয়ে নামাজ পড়েন, বাবারা মসজিদে যান ছেলেদেরকে নিয়ে,
তো এগুলো ধর্মচর্চা, ধর্মে যে কোনো ধর্মের কথাই চিন্তা করো, যে কোনো ধর্মেই কিন্তু আমাদের ভালো মানে শান্তির কথা বলে, তাই না? যে কোনো ধর্মে ভালো যে মানুষের গুণাবলী সেগুলোর কথা বলে, যেমন সত্য কথা বলা, মানুষের উপকার করা, কাউকে না বলে কারো অন্যায় মানে কারো কোনো কিছু নষ্ট না করে ফেলা, অন্যের কোনো কিছু জোর করে নিয়ে না ছিনিয়ে না নেয়া, তো এই জিনিসগুলো আমরা কিন্তু ধর্ম থেকেই শিখে আসি। ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা সবাই জানি আমাদের জীবনের একটা শেষ রয়েছে, তাই না? প্রত্যেক মানুষেরই এক সময় না এক সময় মৃত্যুবরণ করবে প্রত্যেক মানুষই। তো মৃত্যুর পরে মুসলমানদেরও যেমন পরকালের কথা বলা হয়েছে আমাদের ধর্মগ্রন্থে, সেরকম অন্যান্য ধর্ম মানে ধর্মেও রয়েছে যে মৃত্যুর পরবর্তী আরেক জীবন রয়েছে, এবং সেই জীবনে এ জীবনের আমাদের ভালো মন্দের হিসাবগুলো তখন করা হবে, তাই না? তাহলে এই ধর্ম যে আমাদের এই জিনিসটা শিখিয়েছে যে আমার এই জীবন আমি যা কিছু করে যাচ্ছি এখানেই আমার শেষ না, এর ফল আমি কখন পাব আমার পরবর্তী জীবনে, তখন আমার শাস্তি হবে। এখন যদি আমি খারাপ কাজ করে পার পেয়েও যাই তাহলে কিন্তু আমি পরবর্তী জীবনে যে পার পেয়ে যাব এরকম কিছু না, আমার পরবর্তী জীবনে এই খারাপ কাজের জন্য আমাকে শাস্তি পেতে হবে। আবার এখন যদি আমি ভালো কাজ করি তার যদি কোনোভাবে আমি তার ফিডব্যাকটা এখন না পেয়ে থাকি, আমার মৃত্যুর পরবর্তী জীবনে এই ভালো কাজের জন্য আমি শান্তি পাবো বা আমি এর জন্য পুরস্কৃত হব, তাই না? তাহলে ধর্ম আমাদের নৈতিকতা শিখিয়ে থাকে, আমাদের নৈতিক গুণাবলীর দরকার রয়েছে, আমরা ভালো কিছু করব, আমরা যাতে ভালো মানুষ হতে পারি সেজন্য বা একটা শিশুর চরিত্র গঠনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শেখানো হয় বা তার চরিত্র গঠনের যে উপাদানগুলো রয়েছে ভালো চরিত্র গঠনে সেই উপাদানগুলো শিখিয়ে থাকে বা উপাদানগুলোর চর্চা করানো হয়, উপাদানগুলোর কথা বলা রয়েছে ধর্মের মাধ্যমে। তাহলে ধর্ম আমাদের নৈতিকতায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। শিক্ষার্থীরা আমরা আমাদের পরবর্তী পয়েন্ট যা দেখি, আচ্ছা বুদ্ধি, এখানে বুদ্ধির মধ্যে যার বুদ্ধিমান মানুষ কিন্তু সবসময় এগিয়ে থাকে, তাই না? বুদ্ধিমান মানুষ হচ্ছে মানে সে নিজের ভালো সবার আগে বোঝে, সে বোঝে কিভাবে সমাজের উপকার হবে, বুদ্ধিমান মানুষ বুঝতে পারে এই আমি একটা যে এখন কাজ করব এই কাজের আমার পরবর্তী ফল কী, আমি এই ফলটা আমার ভালো নাকি খারাপ, তাই না? যার বুদ্ধি আছে সে দেখা যায় যে সে ভালো কাজ করে, যার বুদ্ধি নেই সে দেখা যায় যে যখন তখন হুটহাট করে খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে, এর পরবর্তীতে যে ফল খারাপ হবে সেই নিয়ে সে একবারও চিন্তা করে না। তো শিক্ষার্থীরা বলা হয়ে থাকে যে যারা জ্ঞানী, যাদের বুদ্ধি বেশি, মেধাবী শিশুরা তারা নৈতিকতার চর্চা বেশি বেশি করে থাকে, তারা দেখা যায় যে নামাজ রোজা পড়ে বা গুরুজনের সম্মান করে থাকে, বাবা মার কথা শুনে, তারপর হচ্ছে যে সে ভালো গুণাবলীর মোট কথা চর্চা করে থাকে। তাহলে বুদ্ধি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেসব মানুষের বুদ্ধি কম, বুদ্ধিহীন লোকজন মানে অনৈতিক কার্যকলাপের সাথে হুটহাট করে জড়িয়ে পড়ে, এজন্য যে বুদ্ধিমান হতে হলে বুদ্ধিমান বুদ্ধির চর্চা করা বা যার হচ্ছে ভালো কিছু নিজের ভালো নিজে বুঝতে শেখা, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা, এই চিন্তাগুলো করে হলেও আমাদের নৈতিকতার চর্চা করা উচিত। আচ্ছা শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে বিনোদন। আচ্ছা বিনোদন একটা কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই না শিক্ষার্থীরা? আমরা বিনোদনের সাথে প্রতিনিয়তই জড়িত। আমরা কিভাবে বিনোদনের সাথে জড়িত? আমরা টিভি দেখি, আমরা নিউজ পেপার পড়ি, আমরা বিভিন্ন ধরনের গল্পের বই পড়ি, এই যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, তাই না? আমরা ফেসবুকিং করি, তো এগুলো আমাদের কিন্তু বিনোদনেরই মাধ্যম। আমরা নাটক দেখি, আমরা গান শুনি, তারপর আমরা বিভিন্ন ধরনের সিনেমা দেখি, তো এগুলো আমাদের কি আমাদের মনের খোরাক যোগায়, তাই না? তো এগুলো আমাদের খানিক সময়ের জন্য হলেও আমাদেরকে আনন্দে মাতিয়ে রাখে বা আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার সাথেও জড়িত। কিন্তু এই বিনোদনগুলো, যে বিনোদনগুলো সুস্থ বিনোদন, যে বিনোদনগুলো একটা মানুষের নৈতিকতা বিকাশে সাহায্য করে, সেই বিনোদনগুলোই আমাদের দেখা উচিত বা সেই বিনোদনের সাথেই আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা বিভিন্ন ধরনের এখন অনেক ধরনের গেমস রয়েছে মোবাইলে, তাই না?
অনেক ধরনের গেমসের জন্য পৃথিবীতে মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে ফেলে, যে সেগুলো হচ্ছে কি যে সময় পাস করার জন্য অনেক সময় খেলে থাকে বা হচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে অনেক সময় এইসব বিনোদনের সাথে মানুষ জড়িত হয়ে যায়। তো এই বিনোদনগুলো অনেক সময় তার চরিত্রকে ধ্বংসের পথে নিয়ে যায়, তাই না? তার নৈতিকতার মানে অনৈতিক কার্যকলাপের সাথে তাকে হচ্ছে জড়িয়ে ফেলে। যেমন টাকা দিয়ে যেসব খেলাধুলা করতে হয়, এই টাকা রোজগার করতে গেলে দেখা যায় যে কিশোর ছেলেপেলেরা অনৈতিক কার্যকলাপ করে থাকে, তাই না শিক্ষার্থীরা? তাহলে বিনোদনের মধ্যে বিনোদনও আমাদের নৈতিকতা বিকাশে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যদি ভালো বিনোদনের সাথে জড়িত হই তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো। যেমন ভালো অনেক নাটক রয়েছে, ভালো গল্পের বই রয়েছে, ভালো অনেক রাইটারের জীবনী রয়েছে, তো এই এগুলোও অনেক সময় আমাদের বিনোদন দিয়ে থাকে, তাই না? আমাদের মনে শান্তি দিয়ে থাকে। তো এগুলোর যদি আমরা চর্চা করি, এই ধরনের বিনোদনের সাথে যদি আমরা জড়িত হই, তাহলে দেখা যায় যে আমাদের চরিত্র বা আমাদের নৈতিকতার বিকাশ লাভ করে, তাই না? আমরা ভালো কিছু শিখতে পারি। তাহলে একটি শিশুর নৈতিকতা বিকাশে বিনোদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা, আমাদের পরবর্তীতে তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ জানলাম যে আমাদের নৈতিকতা বিকাশের যে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো ছিল সেগুলো কী কী মাধ্যমে আমরা নৈতিকতা এক মানে বিকাশ লাভ করে একটা শিশুর মধ্যে। এখন আমরা জানবো নৈতিক আচরণের উপাদান। অ্যাকচুয়ালি নৈতিক আচরণগুলো কী, কোন জিনিসগুলোকে আমরা নৈতিক আচরণ বলতে পারি, তাই না? এখন স্লাইডের মধ্যে এক নম্বরে দেখো, ধৈর্য, সাহস, সততা, অনুগত্য, সৌজন্য, বিনয়, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতাবোধ ইত্যাদি। আচ্ছা, এই জিনিসগুলো কথা শুনলে, একটা যখন ধৈর্যের কথা আমরা শুনি বা সাহসের কথা শুনি, সততার কথা শুনি, এই জিনিসগুলোকে আমরা কি বলবো, নৈতিকতা নাকি অনৈতিকতা বলো তো? এগুলো হচ্ছে আমাদের নৈতিক আচরণের গুরুত্ব, তাই না? তারপর দুই নম্বরে রয়েছে শৃঙ্খলা, সময় অনুবর্তিতা, শিষ্টাচার, সহিষ্ণুতা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ভালো নৈতিকতার উদাহরণ। তারপর রয়েছে দেশপ্রেম, জাতীয়তাবোধ, মানবপ্রেম ইত্যাদি। এগুলো আমাদের নৈতিক আচরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। যার নৈতিকতা ভালো তার মধ্যে এই ধরনের আচরণগুলো দেখা যায়। এরপর রয়েছে চার নম্বরে দেখো ন্যায় বিচার, মানব কল্যাণ ইত্যাদি। এবং পাঁচ নম্বরে রয়েছে হিংসা, বিদ্বেষ, বদাভ্যাস পরিহার করা। যার মধ্যে নৈতিকতা রয়েছে সে হিংসা, বিদ্বেষ এগুলো পরিহার করে। চলো আমরা এখন ডিটেলস এগুলো সম্পর্কে আরেকটু জানি। দেখো, এক নম্বরে ছিল ধৈর্য। এখন তুমি বলো যে তোমরাই আমাকে বলো যে 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 শিশুর মধ্যে ধৈর্য রয়েছে, হ্যাঁ, সে কি নৈতিকতার সে এই ধৈর্যশীল হওয়া এই আচরণটা নৈতিক নাকি অনৈতিক? অবশ্যই নৈতিক আচরণ। যে যার আচরণের মধ্যে ধৈর্য রয়েছে সে অবশ্যই বিপদের সময় ধৈর্য ধারণ করে, অন্যের ক্ষতি করে না, তাই না? আর অনৈতিক আচরণ হচ্ছে অধৈর্য হওয়া, অধৈর্য হয়ে বা শর্টকাটে অর্থ উপার্জন করা, ধৈর্য শর্টকাটে অনেক বড় লোক হওয়া, এই ধরনের চিন্তা করে অনেক সময় অনৈতিক কার্যকলাপও অনেক সময় করে ফেলে, তাই না? তাহলে নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্যে আমরা কি বুঝলাম, একটা পয়েন্ট হতে পারে ধৈর্য। নৈতিক আচরণের মধ্যে ধৈর্যশীল যারা তাদের আচরণ নৈতিকতা মানে নৈতিকতা রয়েছে, এবং অনৈতিক আচরণ যাদের তাদের মধ্যে ধৈর্য নেই। তারপর রয়েছে সাহস, যারা যাদের মধ্যে নৈতিকতা রয়েছে তারা অনেক বেশি সাহসী হয়, তারা কোনো একটা ভুল কাজ করলেও তারা সেটা স্বীকার করে ফেলে, তাই না? বা তারা সাহস করে কঠিন কঠিন কাজগুলো করে ফেলে। আর যাদের মধ্যে নৈতিকতা নেই তারা কিন্তু অনেক ভীতু টাইপের হয়ে থাকে, তারা কখনো সাহস করে কোনো কিছু কোনো খারাপ কাজ করলে স্বীকার করে না, কোনো কিছু কাজ করা তাদের মধ্যে সেই সাহসটাই থাকে না। তাহলে সাহসী হয় যাদের মধ্যে নৈতিকতা রয়েছে। তারপর রয়েছে সততা। সততা তো আমরা জানি এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে নৈতিকতার, তাই না? যাদের সততা যার আচরণে রয়েছে, যে ভালো, যে হচ্ছে এই যে দোকানদাররা অনেক সময় ভেজাল দিয়ে থাকে, তাই না? তাহলে ভেজাল দেয় এটা হচ্ছে নৈতিকতার কাজ, নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ বলো? এটা অবশ্যই একটা যারা হচ্ছে যে ভেজাল দিয়ে থাকে এটা অনৈতিক কাজ, তাই না? মানুষকে ঠকিয়ে যারা ব্যবসা করে, তাহলে সততা হচ্ছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ নৈতিকতার। আনুগত্য, তারপর রয়েছে আনুগত্য। আচ্ছা, নৈতিকতার একটা হচ্ছে মানে যাদের মধ্যে নৈতিকতা রয়েছে সে অন্যের প্রতি আনুগত্য স্বীকার করে, এবং অনৈতিক আচরণগুলোর মধ্যে আরেকটি হচ্ছে যে সে অন্যের আনুগত্য স্বীকার করে না, অন্যকে সম্মান করে না, অন্যের হচ্ছে কথা শুনে না। তো এটি হচ্ছে অনৈতিক আচরণের একটি উদাহরণ। তাহলে আনুগত্য নৈতিক ও অনৈতিক আচরণের একটি
পার্থক্য হতে পারে। তারপরে দেখো সৌজন্য রয়েছে, বিনয় রয়েছে, কৃতজ্ঞতাবোধ। কৃতজ্ঞ লোক হচ্ছে সবসময় বিনয়ী হয় এবং তাদের মধ্যে হচ্ছে কৃতজ্ঞতা বোধের জন্য তারা সৌজন্য প্রকাশ করে থাকে। ছোট ছোট কাজের জন্য মানুষকে ধন্যবাদ দেয় বা কারো কেউ ভালো করলে তার পরবর্তীকালে সে ভালো, সে নিজেও এর ফিডব্যাক দিতে চায়, কেউ তার উপকার করলে সেও তার উপকার করতে চায়। এগুলো হচ্ছে নৈতিক আচরণ, তাই না? আর অনৈতিক আচরণ তাহলে কোনগুলো? যেগুলো মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, কেউ উপকার করলে তার ক্ষতি করার চেষ্টা করে, তারপরে হচ্ছে সে হচ্ছে ভালো আচরণ করে না, মানে বিনয়ী হয় না, উগ্র টাইপের আচরণ করে এবং যার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ থাকে না। তাহলে সৌজন্য, বিনয়, কৃতজ্ঞতাবোধ এগুলো নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্য হতে পারে। তারপরে পরবর্তীতে দেখো রয়েছে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, শিষ্টাচার, সহিষ্ণুতা ইত্যাদি। এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে নৈতিক আচরণের উদাহরণ। যাদের মধ্যে নৈতিকতা রয়েছে তার চরিত্রের মধ্যে সে শৃঙ্খলাবোধ, সে একটা শৃঙ্খলা লিড করে, সে সময়ের হচ্ছে গুরুত্ব বোঝে, তার মধ্যে সময়ানুবর্তিতা রয়েছে, সে শিষ্টাচার রয়েছে, সে বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে এবং সে অনেক বিপদের সময় ধৈর্যশীল হয়ে থাকে। অপরদিকে দেখো যাদের হচ্ছে মধ্যে অনৈতিক আচরণ হচ্ছে এই যে নিয়ম নীতি যে মানে না, যেমন তুমি ট্রাফিক রুলসের কথা চিন্তা করো, যার মধ্যে নৈতিকতা নেই সে হচ্ছে ট্রাফিক রুলস মানে না। এই ট্রাফিক রুলস না মানলে কী হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? অন্যর ক্ষতি হয়ে যেতে পারে, আরেকজন মানুষ মারাও যেতে পারে। তো এগুলো হচ্ছে অনৈতিক আচরণ। তাহলে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, শিষ্টাচার, সহিষ্ণুতা এগুলো যে মানে না সে হচ্ছে অনৈতিক আচরণে, সে অনৈতিক আচরণ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী আমাদের পয়েন্ট দেখি। আমাদের তিন নম্বরে রয়েছে দেখো দেশপ্রেম ও মানব কল্যাণ ইত্যাদি। তাহলে দেশপ্রেম কার মধ্যে থাকে? যার মধ্যে নৈতিকতা বোধ রয়েছে, তাই না? তো দেশের যখন কোনো বিপদ হয়, দেশের প্রয়োজনে একটা, আমরা, দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা এই যে স্বাধীনভাবে চলাফেরা করি, অন্য কোনো দেশ কিন্তু এসে আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করে না বা আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে না, তাই না? তাহলে কি এই ফ্রিডমটা আমরা কই থেকে পেয়েছি? আমরা দেশ থেকে পেয়েছি, দেশ আমাদেরকে এই স্বাধীনতাটা দিয়েছে নিশ্চিন্তে চলাফেরা করার। তারপর হচ্ছে যে কিন্তু আমরা যদি দেশের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে যদি কারো, সে হচ্ছে নৈতিক আচরণ। তাহলে দেশপ্রেম বা দেশের ভালো, দেশের কথা চিন্তা করা, এগুলো হচ্ছে নৈতিকতা বোধ। অপরদিকে যার মধ্যে হচ্ছে দেশপ্রেম নেই সে হচ্ছে অনৈতিক আচরণ করে। যার মধ্যে দেশপ্রেম নেই সে দেশের কোনো একটা ক্ষতি হয়ে গেল তার এসব নিয়ে কোনো চিন্তা থাকে না, সে ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে। তাহলে নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্যের মধ্যে দেশপ্রেম একটা পয়েন্ট। তারপর মানব কল্যাণ, মানুষের উপকার করা, এটি হচ্ছে নৈতিক আচরণের অন্যতম উদাহরণ। এটি মানুষের জন্য চিন্তা করা, নিজের সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা না করা, মানুষের উপকার করা, মানুষের কীভাবে ভালো হবে, মানুষের সেবা করা, এগুলো নৈতিকতার উদাহরণ, তাই না শিক্ষার্থীরা? আর অনৈতিক আচরণ কী? মানুষের ক্ষতি করা, মানুষের কীভাবে উপকার হলো সেসব চিন্তা না করে নিজের উন্নতির কথা সবসময় চিন্তা করা, মানুষের ক্ষতি করা, মানুষকে শোষণ করা, মানুষের উপর নির্যাতন করা, এগুলো হচ্ছে অনৈতিক আচরণের উদাহরণ। শিক্ষার্থীরা 4 নম্বরে দেখো আমাদের ন্যায় বিচার, জাতীয়তাবোধ, মানবপ্রেম ইত্যাদি, এগুলো কিসের উদাহরণ? এগুলো নৈতিকতার উদাহরণ। যার আচরণের মধ্যে নৈতিকতাবোধ রয়েছে সে ন্যায় বিচার করে, সে কোনটি সঠিক কোনটি মানে ভুল সেগুলো সে সঠিকভাবে বিবেচনা করে কোনো একটা বিচার করে থাকে। আর যার মধ্যে নৈতিকতা নেই, অনেক ধরনের এখনকার আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই রয়েছে যারা ন্যায় বিচার করে না, তারা নৈতিকতার পরিপন্থী হয়ে এই ধরনের অন্যায় বিচার করে থাকে। তাহলে আমরা জানলাম যে ন্যায় বিচার হচ্ছে নৈতিক আচরণের একটি উদাহরণ এবং ন্যায় বিচার না করা হচ্ছে অনৈতিক আচরণের একটি উদাহরণ। তারপর রয়েছে জাতীয়তাবোধ, এই যে বললাম যে যা আমাদের দেশের কথা চিন্তা করা, মানবপ্রেম, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে নৈতিক আচরণের উদাহরণ। আর অনৈতিক আচরণ এর মধ্যে এই দেশপ্রেম, মানবপ্রেম, ন্যায় বিচার, এই বিষয়গুলো থাকে না। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্যের মধ্যে রয়েছে হিংসা, দেখো বিদ্বেষ, বদভ্যাস ইত্যাদি, এগুলো পরিহার করা। যদি আমরা নৈতিকতা শিখতে চাই, আমাদের যদি আচরণকে আমরা শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের হিংসা পরিহার করতে হবে। কাউকে আমাদের হিংসা করা যাবে না, কারোর সাথে আমরা ঝগড়া করা যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না। আমাদের যত ধরনের বদভ্যাস রয়েছে সেগুলো পরিহার করা, এগুলো পরিহার করলেই আমরা নৈতিকতা শিখতে পারবো। এগুলো পরিহার করাই হচ্ছে নৈতিকতা
উদাহরণ আর অনৈতিক আচরণ হচ্ছে এই যে হিংসা করা অন্যের ক্ষতি করে ফেলা অন্যের সাথে সব সময় ঝগড়া করা মারামারি করা তো একটা শিশু যখন এই সব করে তখন তার তার মধ্যে যখন বদঅভ্যাসগুলো দেখা যায় সে মিথ্যা কথা বলা খেলার সাথীর জিনিস চুরি করা তারপর হচ্ছে হিংসা করা এই জিনিসগুলো যখন একটা ছোট শিশুর মধ্যে দেখা যায় তখন বোঝা যায় যে তার আচরণগুলো হচ্ছে অনৈতিক আচরণ তাহলে শিক্ষার্থীর এই আচরণগুলো সকলে পরিহার করা উচিত আচ্ছা তাহলে আমরা আজকে জানলাম আমাদের নৈতিকতা বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি আমাদের পরিবার খেলার সাথী আমাদের বিদ্যালয় এই উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম বুদ্ধি ছিল এর মধ্যে ধর্ম ছিল তাহলে এগুলো জানলাম এবং এর পরবর্তী পয়েন্টে আমরা জানলাম নৈতিক অনৈতিক আচরণ কি এবং নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্যগুলো কি কি তাই না শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তো তোমাদের জন্য একটা ছোট বাড়ির কাজ থাকবে আর নৈতিকতা যে নৈতিকতার প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে ওই যে বললাম পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এই উপাদানগুলো যে উপাদান আমি পাঁচটি উপাদান পড়িয়েছি সেই উপাদানগুলোর সম্পর্কে আলোচনা করে গ্রুপে সাবমিট করে দেবে হোমওয়ার্ক আকারে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো চ্যাপ্টারে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ